হ্যালো এন্ড ওয়েলকাম টু দ্য বং কন্টেন্ট ফ্যাক্টরি। আমি সৌমিক, আর আজ তোমাদের জন্য একটা কিন্তু স্পেশাল সারপ্রাইজ আছে। আমাদের চ্যানেলের ফার্স্ট ব্লগটা তো তোমরা দেখেই ছিলে, যেটা কিনা ছিল যে আমাদের শহরে ইনফোসিসের ফার্স্ট ক্যাম্পাস যেটা ওপেন হয়েছিল সেইটার ডিটেল ব্লগ কিন্তু আমরা আমাদের ফার্স্ট ব্লগে দেখিয়েছিলাম। যদি তোমরা না দেখে থাকো অবশ্যই ওপরে যে লিঙ্কটা আছে ওখানে ক্লিক করে কিন্তু দেখে নিও। আর আজ কিন্তু তোমাদের নিয়ে এসেছি ইনফোসিসের যেটা মেন ক্যাম্পাস, কলকাতায় মেন অফিস যেটা খুলছে সেইটার প্রোগ্রেস কি, অফিসটা কেমন দেখতে হচ্ছে, লোকেশন কি, সব কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে থাকছে তার পাশে যে আইটিসি বিল্ডিংটা হচ্ছে সেটাও তোমাদের দেখাবো। আর তার পাশে কিন্তু উইপ্রো তাদের ল্যান্ড নিয়েছে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। আমি এখন দাঁড়িয়ে আছি ইনফোসিসের হাতিশালা ক্যাম্পাসের সামনে। হাতিশালার লোকেশনটা হচ্ছে তোমরা যদি সাউথ থেকে আসো তবে যে বিশ্ব বাংলা গেট থেকে একদম সোজা চলে আসবে, এসে সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি ক্রস করে আরও মিনিট পাঁচেক যদি এগিয়ে আসো তবেই তোমাদের কিন্তু ডান হাতে পড়বে ইনফোসিসের এই মেন ক্যাম্পাস। আর যারা এয়ারপোর্ট বা নর্থ থেকে আসছো তারা কিন্তু প্রথমে বিশ্ব বাংলা যে গেটটা আছে ওখান দিয়ে এসে বাঁদিক নেবে, তারপর একদম সিধা যেভাবে সাউথের জন্য বললাম ঠিক সেম ওয়েতে তোমরা কিন্তু পৌঁছে যাবে ইনফোসিসের হাতিশালা ক্যাম্পাসে। তো চলো এবারে ক্যাম্পাসটার প্রোগ্রেস কি দেখে নাও। জাস্ট দেখো, দিস ইজ হিউজ। জাস্ট দেখো, যারা ইনফোসিসের চাকরি করো তারা কিন্তু শুনেছিলে যে ইনফোসিসের অফিসগুলো কিন্তু ম্যাসিভ হয়, জাস্ট লাইক ব্যাঙ্গালোরে মাইসোরে যে অফিসটা আছে, পুনেতে যে অফিসটা আছে, ঠিক অতটাই বড় অফিস কিন্তু আমাদের কলকাতা পেতে চলেছে। তোমরা যতটুকু নিয়ে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা কিন্তু জাস্ট ফার্স্ট ফেজের কমপ্লিট হয়েছে, কমপ্লিট হয়নি, এখনও ওয়ার্ক ইন প্রোগ্রেস চলছে। মানে এখনই এই অবস্থা, যখন এটা ওপেন হবে কি ম্যাসিভ আকারে হবে বুঝতে পারছো? দেখো এখনও অনেক কাজ বাকি। এইটা হচ্ছে মেন রোড, মেন গেটটা হবে পেছন দিকটা, আমি দেখাবো। আর দিস ইজ দ্য অফিস, এটা কিন্তু জাস্ট ফার্স্ট ফেজ, 1/4 জায়গার ওপর এই অফিসটা তৈরি হয়েছে, আরও এটা এক্সপ্যান্ড করবে সময়ের সাথে সাথে। জাস্ট দেখো, আর এটা ওপেন হওয়ার সম্ভাবনা আছে মেবি এপ্রিলে, তো হাতে আর বলতে মাত্র 3 মাস, তারপরেই কিন্তু এই ক্যাম্পাসটা সকলের জন্য খুলে দেওয়া হবে। তোমরা সকলেই জানো যে মানি ক্যাসাডোনার যে অফিসটা আছে সেটা কিন্তু একটা রেন্টেড স্পেস, সেটা কিন্তু নিজেদের অফিস না, একটা রেন্টেড স্পেস, আর সেখানে সিট কিন্তু ভীষণ লিমিটেড। তো এই অফিসটা যখন ওপেন হবে মানে যারা কলকাতার ছেলে তারা কিন্তু কলকাতাতেই থাকতে পারবে, আর যারা ইনফোসিসে চাকরি করছে না তাদের জন্য কিন্তু একটা বিশাল অপরচুনিটি খুলে যাচ্ছে ইনফোসিস কলকাতাতে চাকরি করার। সো জাস্ট আর 3 মাসের অপেক্ষা, তারপরেই কিন্তু এই অফিসটা খুলে যাবে আর প্রচুর প্রচুর মানুষের চাকরি হবে, এটা কিন্তু আশা করা যেতেই পারে। তো চলো মেন গেটের দিকটা একবার দেখা যাক। এটা কিন্তু হতে চলেছে মেবি মেন গেট, এখান দিয়ে সবাই ঢুকবে ক্যাম্পাসের ভেতর, আর ওই যে ওই দূরে হচ্ছে ক্যাম্পাসটা, মানে ছবি দেখে বুঝতেই পারছো কতটা বড় এরিয়া জুড়ে এই ক্যাম্পাসটা। তাও এটা কিন্তু জাস্ট ফার্স্ট ফেজ, এখনো পুরোটা বাকি আছে। মেবি এটাই হতে চলেছে এন্ট্রি গেট, এইখানে হয়তো লেখাটা থাকবে ইনফোসিস কলকাতা। একটা অসাধারণ ক্যাম্পাস কিন্তু আমরা উপহার পেতে চলেছি। চলো এবার তোমাদের ব্যাক সাইডটাই নিয়ে যাই। ফুল ফেসে যে ডেভেলপমেন্টের কাজ চলছে সেটা কিন্তু তোমরা এই ব্লগে দেখতেই পাচ্ছ। আশা করা যায় খুব তাড়াতাড়ি কিন্তু ওপেন হতে চলেছে আমাদের এই ক্যাম্পাস। এটা কিন্তু পেছনের আরো একটা গেট, আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি একদম শেষ সীমানায়, আর ওই দূরে দেখা যাচ্ছে ক্যাম্পাসটা। তার মানে বুঝতে পারছো ফুল ফেজ ডেভেলপমেন্ট শেষ হলে কতটা এরিয়া জুড়ে হবে। ইনফোসিস তো হলো, এবার তোমাদের দেখাবো আইটিসি ইনফোটেকের প্রোগ্রেস, চলো দেখে নেওয়া যাক। সো দিস ইজ আইটিসি ইনফোটেক, জাস্ট দেখো বাইরের কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, ভেতরের কাজ চলছে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা কিন্তু ইনফোসিসের বিল্ডিং, মানে একদম পাশেই দেখতে পাচ্ছ আইটিসি ইনফোটেক বিল্ডিংটা বানিয়েছে দেখেছো, মানে জাস্ট অসাধারণ। আর সাইজও তেমন বিশাল বড়, অনেক লোকের চাকরি হবে এটা কিন্তু আশা করা যেতেই পারে এই আইটিসি ইনফোটেকে। চলো এবারে কিন্তু পালা উইপ্রোর,
উইপ্রো কিন্তু একদম পাশেই, দেখে নেওয়া যাক। তো এখন আমরা দাঁড়িয়ে আছি উইপ্রোর ক্যাম্পাসের সামনে। মানে তোমরা তো জানো উইপ্রোর কলকাতাতে অনেকগুলো ক্যাম্পাস আছে, যে নিউয়েস্ট যে ক্যাম্পাসটা তৈরি হচ্ছে তার সামনে আমরা দাঁড়িয়ে আছি। তো সেটার ডেভেলপমেন্টের প্রোগ্রেস কি একবার দেখে নেওয়া যাক। সো এটা হচ্ছে উইপ্রো, দেখতেই পাচ্ছি একটা বিশাল এরিয়া কিন্তু ওনারা অ্যাকোয়ার করেছেন, বাট এখনও বিল্ডিং ডেভেলপমেন্টের কাজ কিন্তু শুরু হয়নি, চলছে, যা শুরু হবে হবে করছে। এই যে লরিতে হয়তো সিমেন্ট বা ওরকম বিল্ডিং তৈরি করার জিনিসপত্র আসছে, কিন্তু সেইভাবে যতটা প্রোগ্রেস আমরা ইনফোসিস বা আইটিসিতে দেখলাম অতটা কিন্তু উইপ্রোতে এখনও শুরু হয়নি। বাট আমরা আশা করব খুব শীঘ্রই তারা এই কাজটা শুরু করে দেবে, আর বাকিদের মতো এখানেও অনেক অনেক বাংলা ছেলেরা চাকরি পাবে, এটা কিন্তু আশা করা যেতেই পারে। তো আজকের জন্য এইটুকুনি থাক, তোমাদের দেখালাম যে ইনফোসিস, আইটিসি, ইনফোটেক আর উইপ্রোর কারেন্ট যে ক্যাম্পাসগুলোর বিল্ডিং চলছে সেগুলোর প্রোগ্রেস কি আর কেমন লাগলো ভিডিওটা। তোমরা কিন্তু অবশ্যই সেটা আমাদের কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। তো চলো, দ্য বং কন্টেন্ট ফ্যাক্টরির তরফ থেকে আজকের জন্য টাটা।